রাজবাড়িতে অসহায় এক পরিবারকে উচ্ছেদ করে জমির মাটি বিক্রি করার অভিযোগ উঠেছে স্থানীয় ইটভাটা মালিক মিঠু বিশ্বাসের বিরুদ্ধে। শুধু মাটি কাটা নয়, অনুমোদন ছাড়াই তিনি চালাচ্ছেন ইট ভিটা। বালিয়াকান্দি উপজেলার দক্ষিণ ঈশান বাড়ি গ্রামে এই ঘটনা ঘটে। ভুক্তভোগীদের অভিযোগ, দুটি ভেকু ও 20টি ড্রাম ট্রাক দিয়ে ফসলি জমি ও বসত ভিটার মাটি কেটে বিক্রি করছে মিঠু। ভিটা মাটি হারিয়ে পথে বসতে চলেছে বেশ কটি পরিবার। এই বিষয়ে মিঠু বিশ্বাসকে জিজ্ঞাসা করা হলে ওই জমি নিজের এবং পুকুর কেটে গভীর করছেন বলে জানান তিনি। স্থানীয় প্রশাসনের নাকের ডগায় এসব হলেও কিছুই জানেন না উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিবুল হাসান। আমাদের এই জায়গাটা পুকুরের জন্য যে বাইঞ্জে ফিরে চলে গেছে, পোলা পান বিয়ে থার দিয়ে সেই জায়গায় আসবে তারা। আমাদের তো আর অন্যখানে কোনো জায়গা জমি নেই, আবার পুরনো পুষ্কর নেই, পানি শুকিয়ে যায়, মাছ হয় না, এই কারণে আমরা জ্বালাই করতে